হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফেসবুকে স্টিকার পোস্ট। বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমরা কীভাবে ফেসবুকের মাধ্যমে স্টিকারে পোস্ট করব। আমরা কিন্তু সেটা করতে পারছি না। অনেকেই কিন্তু দেখা যায় ফেসবুকের মধ্যে আপনি স্টিকারের মাধ্যমে পোস্ট করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ডিসপ্লের উপরে কিন্তু একটি ছবি দেখতেছেন, স্টিকারের মাধ্যমে পোস্ট করা হয়েছে। তো এই পোস্টটি আপনারা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে স্টিকারের মাধ্যমে পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এভাবে আপনারা স্টিকার পোস্ট করার জন্য জাস্ট আমি আপনাদেরকে দেখাই। আমি যদি আমার ফেসবুক অ্যাপটিতে চলে যাই, অ্যাপটিতে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা যদি এখানে পোস্টের অপশনে চলে যাই, চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার স্টিকার নামের কোনো অপশন নেই। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু ফিলিংস অ্যাক্টিভিটি এটি লেখা আছে, এখানে কিন্তু কোনো স্টিকারের অপশনটি নেই। তাহলে এই স্টিকারের অপশনটি আনার জন্য আপনাদের কি করতে হবে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এখান থেকে চলে আসার পর অবশ্যই আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে এই অ্যাপটিকে আপনারা আনইনস্টল করে দিবেন। তো এখান থেকে যদি আপনারা আনইনস্টল না করতে পারেন তাহলে অবশ্যই এটা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চ করবেন ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করার পর বন্ধুরা এখান থেকে এটাকে আনইনস্টল করে দিবেন। জাস্ট আমি আনইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আনইনস্টল করে দেওয়ার পর বন্ধুরা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনটি চেক করবেন। আপনারা যদি আমাদের ভিডিও টাইটেলের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সটি পেয়ে যাবেন, সেখানে খুব সুন্দরভাবে লেখা থাকবে ফেসবুক অ্যাপ ডাউনলোড লিঙ্ক। জাস্ট আপনারা ওই লিঙ্কে যদি ক্লিক করেন, ওই লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটি সাইটে নিয়ে আসা হবে। ওই লিঙ্কে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটি সাইটে নিয়ে আসবে। সাইটে নিয়ে আসার পর বন্ধুরা এখান থেকে ওল্ড ভার্সনটি আপনাদের ডাউনলোড করতে হবে। জাস্ট আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসবে। জাস্ট এখান থেকে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা আমার যেটা ডাউনলোড করা আছে জাস্ট আমি এটা এখান থেকে কেটে দিলাম। জাস্ট আমি এখান থেকে এখন এই অ্যাপসটিকে ইনস্টল করে নিব। তো বন্ধুরা, ওল্ড ভার্সনের অ্যাপসটি নামানোর পর আপনারা অবশ্যই সেটাকে ইনস্টল করে আপনাদের ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তো ওপেন করার পর বন্ধুরা ফেসবুকটি ওপেন করবেন। তো ফেসবুকটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখন যদি আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে যদি স্ক্রল ডাউন করে নিচে নামি বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই যে দেখেন স্টিকার অপশনটি চলে আসছে, যেটা কিন্তু আগে ছিল না। ঠিক আছে বন্ধুরা, তো এই স্টিকার অপশনটি চলে আসার পর বন্ধুরা আপনারা স্টিকারে ক্লিক করে দেবেন। স্টিকারে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে স্টিকারটি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আপনি যে কোনো রকমের স্টিকার দিয়ে কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে একটি পোস্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি একটি পোস্ট লিখে ফেলেছি। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটা লেখার পর আমি এখান থেকে পোস্ট করে দিব। পোস্ট করে দিলে কিন্তু বন্ধুরা এই লেখাটি আমার পোস্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা স্টিকার দিয়ে পোস্ট করতে পারবেন। বর্তমানে কিন্তু ফেসবুকে এটা অনেকটাই ভাইরাল টপিক, অনেকেই কিন্তু দেখে যেরকম ফেসবুকে পোস্ট করতেছে স্টিকার দিয়ে, কিন্তু তারা কিন্তু পারে না। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একটি স্টিকারের মাধ্যমে পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।